এটা হচ্ছে এক্সারসাইজ 4.11 4.11 না না 6.11 6.11 question 4a যেটা বলে দিচ্ছে f of x equals e to the power x f of x equals to e to the power x and g of x equals to ln 5x g of x equals to ln 5x এখন question a2 তে যেটা সেটা হচ্ছে express এটা এই যে find g of x a2 যেটা যে g f x আমরা রুলসটা যেটা বলছি লেফট সাইডে যেই ফাংশনটা থাকবে সেই ফাংশনটাকে নিয়ে চিন্তা করব লং 5 x তো লেফট সাইডে কি আছে g g মানে লং 5 আর x এর জায়গায় এই যে ব্র্যাকেটে x এর জায়গায় কি বসাবো f x পুরোটা ফাংশন f x ফাংশন কি e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x তাহলে এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি এখন এভাবে লিখতে পারি লং 5 e টু দি পাওয়ার x লিখতে পারি তার মানে লন এর জন্য যে ফর্মুলাটা আমরা শিখে এসেছি সাপোজ একটা ফর্মুলা লং এ বি এটাকে আমরা লিখতে পারি লং এ প্লাস লং বি সো এখানে এই জিনিসটাকে আমি লিখতে পারি লং 5 প্লাস লং ই টু দি পাওয়ার এক্স সো লং 5 এর জায়গায় থাকবে লং আর ই এটা মানে 1 কেন 1 কারণ আমরা ফর্মুলা শিখছি লং এ বেস এ ইকুয়ালস টু 1 আর লং ই লং মানে কি লগ বেস ই আর এখানে ই আছে সো ই বেস ই 1 এই জন্য লং আর ই মানে 1 হয়ে যায় সো অ্যানসার এক্স সেটাকে তুমি এভাবে লিখতে পারো এক্স প্লাস লং 5 এবার কি বুঝতে পারছো সালমান হ্যাঁ স্যার এবার বুঝতে পারছি আচ্ছা এর পরের যে প্রবলেমটা সেটা হচ্ছে কোয়েশ্চেন 5 আচ্ছা আমরা ছোট ছোট করে ভিডিও করি তাহলে পরে আবার তোমাদের দেখতে ইজিয়ার হবে